পিরোজপুর সদর উপজেলা শঙ্করবাসা ইউনিয়নের নির্বাচনী সহিংসতায় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মাহবুব শুভ গুলিবিদ্ধ হয়েছে। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। রোববার 7 নভেম্বর রাত 7:45 দিকে ঘটনা ঘটে। শঙ্করবাসা ইউনিয়নের নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণা শেষে ফেরার পথে মল্লিকবাড়ি স্ট্যান্ডের রাস্তায় বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ নাসিরুদ্দিন মাতুব্বরের লোকজন তাদের উপর গুলি চালায় বলে অভিযোগ উঠেছে। ঘটনার পরে শহরে বিক্ষোভ মিছিল করেছে দলের নেতা কর্মীরা। জানা যায়, রোববার রাতে সদর উপজেলার শঙ্করপাশা ইউনিয়নের নৌকার প্রার্থী তোফাজ্জল হোসেন মল্লিকের পক্ষে প্রচারণা শেষে শহরে ফিরছিল ফয়সাল মাহবুব শুভ সহ দলীয় নেতা কর্মীরা। এ সময় মল্লিকবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় রাস্তায় বসে জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও আনারস মার্কা চেয়ারম্যান প্রার্থী নাসিরুদ্দিন মাতুব্বরের লোকজন গুলি চালায়। তাদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয় ফয়সাল মাহবুব শুভ। নেতা কর্মীরা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শুভকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। এছাড়া আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা মেহেদী হাসান শিকদারকেও খুলনা পাঠানো হয়। প্রত্যক্ষদর্শী নেতা কর্মীরা জানায়, প্রচারণা শেষে ফেরার পথে মল্লিকবাড়ি এলাকায় বসে তাদের উপর গুলি চালায় আনারস মার্কা প্রতীকের লোকজন। এ সময় খুব কাছে থেকে শুভকে লক্ষ্য করে পিস্তল থেকে গুলি চালায় এক লোক। শুভর গলায় গুলি লেগেছে। পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রানা সাহা জানান, তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা পাঠানো হয়েছে। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী নাসিরুদ্দিন মাতুব্বরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আমজাদ হোসেন জানান, শঙ্করপাশা ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় ফয়সাল মাহবুব শুভ নামের একজন গুলিবিদ্ধ হয়েছে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং ওখান থেকে খুব সম্ভবত খুব ভালোই ব্লিডিং হয়, ওনার প্রেশার পালস খুবই কম। তো আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজে রেফার করি। আর আরেকজন যিনি আসেন মেহেদী হাসান, ওনার অবস্থা অতটা গুরুতর না হলেও তারপরে গুরুতর, মাথায় আঘাত আছে এবং বমি করেছে। তো ওনাকেও আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে রেফার করি।